Hey guys, what's up and welcome to Swamp of the Show. তুমি স্ম্যাকডাউনে জেনারেল ম্যানেজার হয়েছো আর একটু স্বাদ তো তোমাকে পেতেই হবে যাকে বলতে গেলে। তো আজকে ফাইনালি সেটা হয়ে গেল না, অ্যাডাম পিয়াস আমার মনে হয় খুব খুশি হয়েছে। সো আজকে স্ম্যাকডাউন ভাই, আজকে স্ম্যাকডাউন পুরো শুরু থেকে এটাই ছিল যে ভাই র্যান্ডি অর্টন আসছে, শুধু তাই নয় র্যান্ডি অর্টনকে সাইন করে ছাড়ে নিক অর্ডিজ, আর কিছু বলেনি। অ্যাডাম পিয়ার্স রেসে নেমে পড়েছে আগে বলতে গেলে, আর ওদিকে পল হেমেন তো মানে টেনশনে পুরো ফঁ ফঁ হয়ে গেছে আর খালি করে যাচ্ছে কল রোমেন কল রোমেন। রোমেন রেন্স কি জানে যে এই ডিসিশন নেওয়া হচ্ছে, তো একটা নেক্সট লেভেল সিচুয়েশন ছিল। কিন্তু লাস্ট অবধি যা হলো অবভিয়াসলি এটা তো হতেই হতো যে র্যান্ডি অর্টন ভাই, আমি সকালেই ওটা শেয়ার করেছিলাম যে অনেকটাই ব্যাটিস্টার মতো মোমেন্টটা ছিল যে র স্ম্যাকডাউন তো তাকে চুজ করবে না, ওখানে ছিল যে ট্রিপল এইচকে মানে চুজ করেছিল অ্যাজ এ অপোনেন্ট হিসাবে, তারপরে তো ট্রিপল এইচের সাথে ফিউড হয়েছিল ব্যাটিস্টার। তো এখানেও সেরকমই থিম হয়েছে যে র্যান্ডি অর্টন চুজ করেছে স্ম্যাকডাউনকে, অবভিয়াসলি তারপরে পুরো ব্লাড লাইনের এগেনস্টে নেমে গেছে। কিন্তু মাঝখানে এলএ নাইট হঠাৎ করে মানে চলে আসলো, এটা আমার কাছে শুধু মানে খুবই আনএক্সপেক্টেড ছিল বলবো না, কারণ অবভিয়াসলি ভাই এলএ নাইটকে আমরা প্রত্যেক রাতেই দেখে যাচ্ছি যে একটাই প্রোমো মেরে যাচ্ছে যে হ্যাঁ আমি ব্লাড লাইনের সাথে আমার আনফিনিশড বিজনেস আছে। এখন স্টিল আমার মনে হয় যে ভাই এলএ নাইটকেও কিছু না কিছুভাবে বুক করে তো কোথাও তো রাখবে, আর এটা কিছুভাবে তো টিজ হবে, সেটাকে নিয়ে গেছে আমরা পরে ডিসকাশন করবো। কিন্তু যদি আমরা এখানে কথা বলি যে ভাই হ্যাঁ র্যান্ডি অর্টনকে নিয়ে তারা কীরকমভাবে প্ল্যান এগোনো হচ্ছে, সেটাকে নিয়ে গাইজ এই ভিডিওতে ডিটেলসে ডিসকাশন হবে। আর আজকে গাইজ প্রচুর প্রচুর ডিসকাশন হবে, প্রচুর এপিসোড আসবে। তো চলো যদি প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো যে স্ম্যাকডাউনে এসেছিল আমাদের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন লোগান পল। আর হ্যাঁ ভাই, স্ম্যাকডাউনে এখন একটা নয় দুখানা পার্ট টাইম চ্যাম্পিয়ন রয়েছে আর কি বলবো। কিন্তু না ভাই, লোগান পলের থেকেও টাইটেল খুব তাড়াতাড়ি যেতে চলেছে পসিবলি রেসলম্যানিয়াতে। কিন্তু হ্যাঁ, লোগান পলের মানে ইউএস টাইটেল অ্যারাউন্ডে একটা টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, আর আমি দেখলাম যে একজন সুপারস্টার যে এনএক্সটি থেকে আসবে, আর এই এনএক্সটি সুপারস্টার কে হবে তো সেটাই সব থেকে বড় ব্যাপার। প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট অ্যাবাউট কার্মেলো হেস, মেবি আসতেই পারে, দে আর নো ডাউট। ইভেন অনেক নাম সামনে আসছে, ট্রিক উইলিয়ামস হতে পারে, কারণ প্রচুর পুশ দেওয়া হচ্ছে তাকে এনএক্সটির মধ্যে, তো সেটাও একটা খুবই নেক্সট লেভেল। আর হ্যাঁ, তোমরা যদি অনেকে ভাবো যেহেতু ববি ল্যাশলি এদিকে বিজনেস রয়েছে, তো সেক্ষেত্রে এনএক্সটিতে কোনো একজন সুপারস্টার যদি ডিরেক্ট আসে, অলরেডি আমরা ড্র্যাগন লিগে কাজ করতে দেখছি, তো সেটাও একটা খুবই ইন্টারেস্টিং হবে, তো দেখার তো বিষয় অবভিয়াসলি। কিন্তু নেক্সট উইক ভাই, নেক্সট উইকের জন্য এই টুর্নামেন্ট স্টার্ট হবে, যেখানে একদিকে দেখলাম সান্তোস এসকোবার আর ড্র্যাগন লির মধ্যে ম্যাচ আছে, ওই একই ম্যাচ অবভিয়াস ব্যাপার, এখানে খুবই অবভিয়াস যে সান্তোস এসকোবার এখানে ভিক্টরি পেয়ে যাবে। আরেকটা ম্যাচ আছে হচ্ছে কেরিয়ান ক্রস ভার্সেস ববি ল্যাশলি, এবার দেখো ববি ল্যাশলি ম্যাচে আছে ওটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে কেরিয়ান ক্রসকে তোমরা ঢোকাচ্ছ। আর দেখো সত্যি বলতে গেলে এটাও একটা একতরফা ম্যাচের মতো ভাই, কেরিয়ান ক্রসকে তোমরা এতকাল তো মানে পাতালে রেখে হঠাৎ করে বের করছো, আর কেরিয়ান ক্রস হচ্ছে ববি ল্যাশলির ম্যাচ, আর অবভিয়াসলি এখন ববি ল্যাশলির ফ্যাকশনকে কি আর বলবো, মানে আদৌ কি বিল্ড করা হচ্ছে না, এলডব্লিউর সাথে ফিউড হলো কি হলো কিছুই বুঝতে পারলাম না। এখন মনে হয় যে পুরো এই ফ্যাকশনটাকে হয়তো ফিউডে বিল্ড করানো হবে হয়তো ব্রাউলিং ব্রুকসের সাথে, সেটাকে নিয়ে গাইজ আমরা পরে ডিসকাশন করবো। কিন্তু যদি আমরা এখানে তা ভাবি তো অবভিয়াসলি আমার মনে হয় যে ববি ল্যাশলিকে এখানে ভিক্টরি দেওয়া হবে, আর কেরিয়ান ক্রসের কি লোচা হবে কিছুই বলা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি কেরিয়ান ক্রস এখানে ভিক্টরি পেয়ে যায়, ওভারঅল যদি টুর্নামেন্টে কেরিয়ান ক্রসই যদি ভিক্টরি তোলে, তাহলে আমার মনে হয় যে ইউএস টাইটেল নিয়ে আমার মনে হয় যে কেরিয়ান ক্রসকে তোমরা একটা যদি টাইটেল দাও, তাহলে ফ্যান্সরা অ্যাটলিস্ট স্যাটিসফাই হবে যে হ্যাঁ কেরিয়ান ক্রস কিছু না কিছু তো পেয়েছে। কিন্তু সেই একই ব্যাপার মনে হবে, হ্যাঁ দেখো কেরিয়ান ক্রসের প্রোমো স্কিল আছে, কেরিয়ান ক্রসের পুরো যে ক্যারেক্টারটা ওটাও পারফেক্ট, কিন্তু অবভিয়াসলি কেরিয়ান ক্রসকে ফিচার করাটা দরকার, অবভিয়াস ব্যাপার, যেখানে তোমরা প্রত্যেকটা জিনিস একদিকে চলে আসে, আইদার রোমিন রেন্সের দিকে আইদার এখন র্যান্ডি অর্টন আছে, তো র্যান্ডি অর্টনের দিকে, তো সেক্ষেত্রে এটা প্রচুর বেশি আজও হবে যে কিরকম অ্যাঙ্গেলে তোমরা ইউজ করবে, তো অবভিয়াস ব্যাপার। তো সেক্ষেত্রে আমি দেখবো যে ভাই কেরিয়ান ক্রসের দিকে ভিক্টরি যায় নাকি এখানে ববি ল্যাশলি তুলে নেবে, কারণ অবভিয়াসলি ববি ল্যাশলির সাথে স্ট্রিট প্রফিট আছে, তো অবভিয়াসলি হতে পারে যে একতরফা ভিক্টরি চলে যাবে। কিন্তু হ্যাঁ, লোগান পলের অপোনেন্ট হিসেবে কাকে নেওয়া হবে তো এটাও খুবই ইন্টারেস্টিং হবে। আমার মনে হয় যে এটা তোমরা বানাও, ভালো করে বানাও, রয়্যাল রাম্বলের জন্য এটা এই টুর্নামেন্টটা হচ্ছে, তো অবভিয়াসলি এটা একটা খুবই ক্লাসিক লেভেলে যাবে, যদি অবভিয়াসলি আমার মনে হয় যে সেরা তো লাগবে। এখন দেখার বিষয় যে এটা কীরকমভাবে ইউজ হচ্ছে সেটাই দেখার বিষয়। কিন্তু গাইস আমরা মেন যেটাতে যদি আমরা ফোকাস করি, তাহলে অবভিয়াসলি লোগান পল আর কেভিন ওয়েন্সের ম্যাচ বিল হওয়ার তো হিউজ চান্সে আছে, আর লাস্টে দেখা যেতেও পারে যে হ্যাঁ রয়্যাল রাম্বলে হয়তো এখান দিয়ে হয়তো
লোগান পলের থেকে টাইটেল চলে গেল, ইভেন প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট অ্যাবাউট এলএ নাইট ভার্সেস লোগান পল, রেসলমেনিয়াতে ম্যাচ হবে অবভিয়াসলি, সেটাও একটা খুব ক্লাসিক ব্যাপার। কিন্তু তোমরা তো জানি যে ডাব্লিউডাব্লিউই তো মানে পুরো একতরফা সিনারিও খেলে, যেহেতু ইউএস টাইটেল বলে কথা, তো জন সিনাকে মাঝখানে ঢুকিয়ে দেয়, জন সিনা আবার একটা ম্যাচ হারবে ভাই। অলরেডি এবছর তো মানে আমরা বুকে পাথর কি বলবো, মানে অনেক জায়গা তো পাথর রেখেছিলাম, কিন্তু নেক্সট ইয়ারের জন্য আবার পাথর তুলে, আবার নিজেই পাথর তুলে নিজে রাখার মতো এরকম সিচুয়েশন হবে। দেখবো আমরা রেসলমেনিয়াতে লোগান পল আর জন সিনার ম্যাচ হলো, জন সিনাকে হারিয়ে লোগান পল টাইটেল রিটেন করবে। অবভিয়াসলি দেখো লোগান পলের চ্যাম্পিয়নশিপ রানকে ডাব্লিউডাব্লিউই একটুখানি প্রেস্টিজিয়াস বানাবে, তো সেক্ষেত্রে আর কি বলবো ভাই, লোগান পলের চ্যাম্পিয়নশিপের রানের মধ্যে আবার জন সিনাও আসবে, মানে অস্টিন থিওরিও গেল, সবই গেল, আর কিছু বলার নেই ভাই, এদিকে তো আমাদের মানে ভেস্তে যাচ্ছে এরকম ব্যাপার। তাই অনলি হোপ, অনলি আশা, আমাদের অনলি ভরসা সেটা হচ্ছে আমাদের দ্য ভাইপার রেন্ডি অর্টার, যে আশা করা যায় যে আমাদেরকে আশা হত করবে না, অ্যাটলিস্ট তো রেন্ডি অর্টারকে কীরকমভাবে স্টেপ আপ করাতে চলেছে। তো গাইস এইটাকে নিয়ে গাইস এই ভিডিওতে ডিসকাশন করবো। দেখো আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, যে উসো রেন্ডি অর্টারের যে হ্যান্ডশেক হলো, অবভিয়াসলি যে উসো বললো যে আমি আগের মতো নেই, তো অবভিয়াসলি রেন্ডি অর্টার বলেছে তুই আমার রাস্তায় আসবি না, কারণ আমি ব্লাডলাইনের এক একজন মেম্বারকে দেখে নেবো। তো অবভিয়াস ব্যাপার এখান দিয়ে যে মানে যে ফিল্ডটা এসে, যে সিনারিওটা এসে, তো অবভিয়াস ব্যাপার যে এখানে কি রেন্ডি অর্টার টার্ন করবে না। এবার দেখো এখানেই সব থেকে বড় ব্যাপার হচ্ছে রেন্ডি অর্টার এখন অফিসিয়ালি স্ম্যাকডাউনের মেম্বার হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা রেন্ডি অর্টারকে তো তাহলে এখন সাইডেই রাখো। যে উসর সেথ রলিন্সের যে রয়্যাল যে ওয়ার্ল্ড হিভার চ্যাম্পিয়নশিপ ম্যাচটা হবে, তো সেখানে আমি ভেবেছিলাম যে হয়তো রেন্ডি অর্টারের হয়তো কোনো চান্স থাকতে পারে, যে রেন্ডি অর্টার হয়তো স্টেপ আপ করলো, রেন্ডি অর্টার হয়তো অ্যাটাক করলো, সেখান দিয়ে ম্যাচটা জাস্ট অবভিয়াস ডিসকোয়ালিফিকেশন সেথ রলিন্সের দিকে চলে গেল, আর ওদিকে যে উসর সাথে পুরো বদলা নিয়ে নিলো। তো ফার্স্ট পার্সেন্ট ডাউন এরকমভাবে ধীরে 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 যাবে, আগে বলতে গেলে যে ব্লাড লাইনে যত মেম্বার ছিল সবাইকে আমি ওড়াবো, এরকম হয়তো রেন্ডি অর্টারের নর্মালি স্ট্র্যাটেজি এরকমই থাকে। তোমরা জানো যে এখন আমরা আগে ম্যাচ দেখেছি, তো ওরকমভাবেই সিনারিও চলে, ইভেন যখন আমরা সেথ রলিন্স রেন্ডি অর্টার যে ফিউড হয়েছিল যেটা, তো ওখানেও সেরকমভাবে চলেছিল। তো অনেকটা ওই রকম ফিল কিন্তু যদি ডাব্লিউডাব্লিউই প্রিপেয়ার করে তাহলেও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। কিন্তু এখানে যদি আমরা ভাবি যে হ্যাঁ যে উসো রতে আছে, তো সেক্ষেত্রে হয়তো রেন্ডি অর্টারের চান্সই নেই তাহলে রতে যাওয়ার, অবভিয়াসলি তাহলে রতে স্বাভাবিক ব্যাপার এখানে। হ্যাঁ এবার অনেকে ফ্যান্সরা এটা বলছে যে নর্মালি তো রেন্ডি অর্টার যখন শুরুতে এসেছিলো তখন আমরা ভেবেছিলাম ওদের যে অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসাবে থাকবে, কিন্তু সাইন করিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে কি সিএম পাঙ্ককে তাহলে অফিসিয়ালি রতে সাইন করাবে? হ্যাঁ সিএম পাঙ্কও স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্স দেবে নেক্সট স্ম্যাকডাউনে, কিন্তু আমার মনে হয় এরা করলে কিন্তু সেরা হবে, কারণ অবভিয়াসলি অ্যাডাম পিয়ার্স বলবে যে না মাল এবার আমি দেখাবো এরকম, মানে ওটাও তো দেখানো দরকার না, যে ওদিকে নিক অর্টিজ রেন্ডি অর্টারকে সাইন করে দিয়েছে, তো এদিকে রয়ের মধ্যে অ্যাডাম পিয়ার্স যদি সাইন করিয়ে নেয় সিএম পাঙ্ককে, তো এটাও কিন্তু আমার মনে হয় যে সব থেকে ক্লাসিক হতে পারে। তো এটাও দেখার বিষয় যে কীরকমভাবে এটাকেও কীরকমভাবে ইউজ করা হয়। সত্যি তোমরা ভাবো যে র যখন সাইন করবে, মানে অ্যাডাম পিয়ার্স যখন রতে সাইন করবে সিএম পাঙ্ককে, আর ওটা পুরো হয়তো রিয়াকশন হিসেবে দেখা যেতে পারে যে সেথ রলিন্স হয়তো একদম পুরো এবার পুরো বাস্ট হয়ে যাবে, এরকম পুরো বোম বাস্টের মতো সেথ রলিন্স হয়ে যাবে, যে মালটাকে সাইনই করে দিল রয়ের মধ্যে, আর আমি রয়ের মধ্যে মানে সব থেকে বড় টাইটেল হোল্ড করে রয়েছি, ওয়ার্ল্ড টাইটেল হোল্ড করে রয়েছি রয়ের মধ্যে, আর এ মালটা সাইন হয়ে গেল। তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং স্টোরি লাইন যেতে পারে, যদিও আমরা সেথ রলিন্স আর সিএম পাঙ্কের স্টোরি লাইনকে নিয়ে একটু আগে ডিসকাশন করবো। কিন্তু যদি আমরা এখানে মেন কথায় যদি আসি গাইস, যদি আমরা মেন কথায় আসি, রেন্ডি অর্টন কীভাবে বদলা নিতে চলেছে ব্লাড লাইনের এগেনস্টে, অবভিয়াসলি এখানে পল হেমেনকে তো বলেই দিয়েছে, বলে দে তোদের ট্রাইবেল চিফকে যে ড্যাডি ফিরে এসছে। এবার এখানেই আসছে গাইস টুইস্ট, অবভিয়াসলি দেখো আজকে আমরা যেরকমভাবে দেখলাম যে হ্যাঁ জিমি উসো সোলো সিকো পেরাতে তো এসেছিলো, লাস্টে তো একতরফা সিনারিও হয়ে গেল মানে এলএ নাইটে আসার কারণে, তো জিমি উসো তো ভাই আর কেউ খেয়েছে, কিন্তু আমার মনে হয় যে জিমি উসো আর রেন্ডি অর্টন একটা প্রপার ম্যাচ বিল্ড করা দরকার, মানে প্রপার ম্যাচ আমি বলবো না যে রয়্যাল রাম্বলের জন্য, বাট ইটস অল অ্যাবাউট যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই এরকমভাবে দেখাবে যে দেখো আমি না এই মানে পুরো এই সিনারিওটাকে না মানে ব্লাড লাইনের এগেনস্ট রেন্ডি অর্টন, এটা আমি অনেকটা ফিল করতে চাইছি যে হ্যাঁ যেমন রেন্ডি অর্টন এগেনস্ট অথরিটি ছিল, যে হ্যাঁ রেন্ডি অর্টন কীরকমভাবে সেথ রলিন্সকে হারিয়েছিল রেসলমেনিয়া, তো সেখান দিয়ে পুরো চ্যাপ্টার ক্লোজ হয়েছিল। ইভেন তোমরা অনেকেই জানো যে যেমন রেন্ডি অর্টন আর হোয়াইট ফ্যামিলি, অ্যাকচুয়ালি হোয়াইট ফ্যামিলি বলবো না, বাট হ্যাঁ ব্রে হোয়াইটের সাথে ফিউড হয়েছিল, তোমরা দেখেছিলে যে ওখানে কীরকমভাবে পুরো ব্রে হোয়াইটকে হারিয়েছিল রেসলমেনিয়া। তো ডাব্লিউডাব্লিউই যদি
ব্রেন্ডনকে যদি এইভাবে প্রিপেয়ার করে তাহলে কিন্তু অবভিয়াসলি ব্রেন্ডনের ব্রে ওয়াইল্ডের স্টোরি লাইনও যেরকম হয়েছিল দুবার হয়েছিল না, হ্যাঁ তারপরে তো সেই কোভিডের টাইমেও হয়েছিল, সেই ওটাই তো মানে ভয়ঙ্কর স্টোরি যাকে বলতে গেলে। তো ওটাও যেমন এন্ড হয়েছিল রেসলমেনিয়াতে গিয়ে, তো সেরকম যদি ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করে যে হ্যাঁ আমরা ব্রেন্ডনের ব্লাড লাইনের স্টোরি লাইন দেখাচ্ছি আর সেটাকে আমরা এন্ড করবো রেসলমেনিয়াতে গিয়ে, এবার এখানে কিন্তু প্রচুর ফ্যানরা তো অনেক আশা নিয়ে চলে যাবে, কারণ আগের দুটো স্টোরি লাইনে যা হয়েছে এখানেও কি তাই হবে, কারণ অবভিয়াসলি এখানে তোমরা বুঝতে পারছো লাস্ট মানুষটা কে আছে। কিন্তু যদি আমরা তার আগে বলি যে কীভাবে বদলা নেবে, তো সেক্ষেত্রে অবভিয়াস হবে যে এখানে হয়তো স্টেপ আপ করাতে পারে যে রেনিয়ন আর জিমিউসোর মধ্যে। তো রেনিয়ন আর জিমিউসোর ম্যাচ যদি একটা ক্লাসিক হয় যে স্ম্যাকডাউন, আমার মনে হয় যে নেক্সট স্ম্যাকডাউন অবভিয়াসলি ট্রিবিউট টু দ্য ট্রুপস রয়েছে, তো অবভিয়াসলি স্পেশাল তো কিছু তো ডাব্লিউডব্লিউই করতেই হবে, তো তার জন্য হয়তো করতেই পারে যে রেনিয়ন আর জিমিউসোর মধ্যে ম্যাচ, আর এখানে রেনিয়ন আর জিমিউসো হারাবে। আর আমি চাই যে ভাই রেনিয়নের ওই ক্যারেক্টারটা নিয়ে আসুক যেরকমভাবে টর্চার করছে আর কেউ আছে অ্যানাউন্সমেন্ট টেবিলের ওপর, আর দেখিয়ে দিতে বলবে দেখ তোদের ট্রাইবেল চিফকে দেখা যে আমি ফিরে এসেছি, তোরা আমার উপর যেটা করেছি আমি তোদের ওপর সেটা করবো। তো এরকম যদি ফিল আসে তো ক্লাসিক হতে পারে। আর সেখান দিয়ে গাইস যদি একটা বড় ম্যাচ বিল্ড করে রয়্যাল রাম্বলের জন্য, আর সেটা হচ্ছে গাইস র্যান্ডি অর্টন ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচ। হ্যাঁ রেনিয়ন যখন ইঞ্জিওর হয়েছিল তখন সোলো সিকোয়ার ছিলই না, সেটাও একটা বড় ব্যাপার, কিন্তু সোলো সিকোয়ার রেনিয়ন আমার মনে হয় এটাও একটা ক্লাসিক ফিউড হতে পারে, সেটাকে ডাব্লিউডব্লিউই একটা প্রিমিয়াম লাইভেন্টে ফিল দেবে। অবভিয়াসলি দেখো সোলো সিকোয়ারকে এখন প্রিপেয়ারই করছে, আর যেরকমভাবে এটা আমি আগেও ডিসকাস করেছিলাম যে যেরকমভাবে সোলো সিকোয়া জন সিনাকে ডিস্ট্রয় করেছে, অ্যান্ড সোলো সিকোয়া হয়তো রেনিয়নের সামনে এসে আমি হয়তো এরকমভাবেই বলবে যে আমি তোর বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে দিয়েছি তুই কী করে নিবি এরকম ব্যাপার। আর এখান দিয়ে যদি রেনিয়ন যদি প্রোমো স্টার্ট হয়ে গেছে তোমরা জাস্ট ভাবো, অবভিয়াসলি সোলো সিকোয়া জন সিনা আমরা যেরকমভাবে সেগমেন্ট দেখেছি এরকম স্টোরি লাইন দেখেছি, তো ওটাকে যদি নেক্সট লেভেলে ইউজ করে আমার মনে হয় জন সিনার স্টোরি লাইনটা জন সিনে হেরে যাওয়াটা গেছে ডাব্লিউডব্লিউই হয়তো ইউজ করবে। তো সেক্ষেত্রে যেমন তোমরা দেখেছো যে পয়েন্টমেন্ট বারবার বলে যায় যে সোলো সিকোয়া 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের প্রমিস ভেঙে দিয়েছে, তো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে রেনিয়ন আর সোলো সিকোয়ার ফিউডও কিন্তু খুব ক্লাসিক হতে পারে। সেক্ষেত্রে আমি তো চাইবো যে রয়্যাল রাম্বল গাইস রয়্যাল রাম্বলের জন্য একদম প্রপার স্টোরি লাইন প্রপারভাবে কিন্তু ম্যাচ হতে পারে, সেটা যদি একটা কোনো আমার তো মনে হয় যে স্টিপুলেশন দিয়ে হবে। অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই হয়তো এটাকে এক তরফাই রাখবে যে একটা ক্লাসিক ম্যাচ। আর হ্যাঁ যদি তোমরা বলো যে হ্যাঁ আমরা তো জন সিনার সোলো সিকোয়ার ম্যাচের মধ্যে দেখেছি যে সোলো সিকোয়ার হারিয়ে দিয়েছে, কারণ সোলো সিকোয়ার ফিউচার স্টার, আর দেখো জন সিনার যখন ম্যাচ হয় না আমাদের বুঝতে হবে যে ভাই জন সিনা এখন অবভিয়াসলি চাইবে যে ফিউচার স্টারকে বিল্ড করতে, তো সেক্ষেত্রে জন সিনা হেরে গেল। কিন্তু এখানে তো ভাই রেনিয়ন হারবে না অবভিয়াসলি, মানে রেনিয়নকে পুরো একদম প্রপার মানে ভাইপার ক্যারেক্টারটা দেখাবে, আর অবভিয়াসলি এখানে সোলো সিকোয়ারকে হারাবে। আর জাস্ট রেনিয়ন বলবে যে একজনকে আমি স্ম্যাকডাউনে উড়িয়েছি জিমি উসোকে, আরেকজনকে আমি রয়্যাল রাম্বলে হারিয়েছি, অ্যান্ড থার্ড মেম্বার অবভিয়াসলি জে উসোকে কাউন্ট করা হবে না। হ্যাঁ জে উসোর কোনো মেজর রোল থাকতে পারে, যদি এমন দেখা যায় হয়তো জিমি উসো হয়তো এই ম্যাচের মধ্যে হয়তো ইন্টারফেয়ার করতে আসলো, আর রয়্যাল রাম্বলের মধ্যে এরকম হলো যে জে উসো সাডেনলি আসলো, আর জে উসোর একটা সুপার কিক জিমি উসোকে পড়লো, আর ওখান দিয়ে রেনিয়ন সোলো সিকোয়াকে হারিয়ে দিল, আর সেখান দিয়ে জিমি উসোর জে উসোর ফিউডটাকে ওখান দিয়ে আরও বেশি ফিল দেওয়া হলো, আর সেটাও কিন্তু খুব ক্লাসিক হতে পারে রেসলমেনিয়ার জন্য। তো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কিন্তু যদি আমরা এই মোমেন্টে ভাবি যে হোয়াট অ্যাবাউট রয়্যাল রাম্বল, তো অবভিয়াসলি গাইস রয়্যাল রাম্বলে সোলো সিকোয়ার ব্রেন্ডনের আমার মনে হয় একটা ক্লাসিক ম্যাচ হতে পারে, আর এটাই কিন্তু রোড টু রেসলমেনিয়াকে বিল্ড করতে পারে। অবভিয়াসলি রোড টু রয়্যাল রাম্বল তো এখন থেকে ফিল করা শুরু করে দিয়েছে, আর হ্যাঁ এখন এরপরে এটা স্টোরি লাইনটা কীরকম এগোবে সেটাও আমাদের দেখার বিষয়। কিন্তু হ্যাঁ গাইস একটা যদি হিউজ যদি প্রেডিকশন রাখা যে হয়তো আমার তো ভাই মনে হয় যে এখন ফ্যান্সরা যেটা চাইছে, দেখো ট্রিপল এইচও বলেছে ফ্যান্সরা যেটা চায় আমরা সেটা দিই, তো অবভিয়াসলি আমার মনে হয় যে ফ্যান্সরা একটা ম্যাচের জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছে, কবে থেকে সেই ম্যাচটা পায়নি, খালি ঘুরে যায় ম্যাচটা আগে বলতে গেলে, মানে কিছু না কিছুভাবে ভেসে যায়, তো এই ম্যাচটা এবার আমরা চাই। তো সেটাকে নিয়ে গাইস এর পরের ভিডিওতে ডিসকাশন করবো, তো চলো তোমরাও ফিল করো যে কীরকম হতে চলেছে, তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।